তো বন্ধু, টিউটোরিয়ালের সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকদিনকার মতো আজকের এই ভিডিওতেও থাকছে একটি সম্পূর্ণ নতুন চাকরির খবর। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের খাদ্য দপ্তরে আবারও নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তবে এটি কিন্তু রাজ্যের আরও একটি জেলাতে নিয়োগের বিজ্ঞপ্তি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জেলাতেই কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো যে আপডেটগুলি যখন আসছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তো এই মুহূর্তে কিন্তু আবারও একটি জেলা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেই চাকরিটি সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এই নিয়োগটি কোন জেলায় করা হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করবে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে কেউ স্কিপ করো না, প্রত্যেকেই ভিডিওতে কোনো একটি লাইক বাটনে লাইক করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। আর পরবর্তী নিজের জেলার এবং যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সবাই অন করে রাখো। বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ফুড অ্যান্ড সাপ্লাই সেকশন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু খাদ্য দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদের জেলা তো আপডেট আসলে আমি আবারও ভিডিওর মাধ্যমে জানাবো, তবে তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটিকে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে প্রত্যেকেই জানিয়ে রাখো। অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে একটি ইমেল আইডি মেনশন করা রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তির মেমো নাম্বারটিও দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল, অর্থাৎ ছয় মাসের চুক্তির ভিত্তিতে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। তো অন স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে, পোস্টের নাম বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 13টি শূন্যপদ রয়েছে। ওকে, এবং এখানে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের মিনিমাম 6 মান্থের একটি তোমাদের সার্টিফিকেট কোর্স তোমাদেরকে কিন্তু অবশ্যই করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সঙ্গে এখানে একটি ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। নেক্সট বন্ধু, এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোড অফ সিলেকশন বলা হচ্ছে, দ্য রিটেন টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস আর ফলোস। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম রয়েছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিটেন টেস্ট ইন ইংলিশ MCQ টাইপ মেনলি অন কম্পিউটার রিলেটেড ইস্যু অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এক্ষেত্রে 40 মার্কস রয়েছে। কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, ইমেল, MS Word, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টাইপিং, এক্ষেত্রে 40 মার্কস এবং ভাইবা ভয়েস টেস্ট অর্থাৎ ইন্টারভিউতে রয়েছে 20 মার্কস, সব মিলিয়ে 100 মার্কস কিন্তু এক্ষেত্রে রয়েছে। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েস টেস্টের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ নিচে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। ফর্মটি ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, প্রত্যেকেই সেখানে ক্লিক করে জয়েন করে নাও, সেখান থেকে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রত্যেকেই প্রিন্ট আউট করবে। ফর্মটিকে প্রত্যেকেই তোমরা মনোযোগ সহকারে ফিল আপ করবে। এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি বলে দেওয়া হয়েছে। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে এবং প্রত্যেকটি তোমরা কিন্তু স্ক্যান করে নেবে। একটি সিঙ্গেল PDF তোমরা বানাবে এবং তোমাদেরকে এই যে ইমেল অ্যাড্রেসটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে। ওকে, DEOFSDD2021@gmail.com এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু PDFটিকে মেল করতে হবে, অর্থাৎ ইমেলের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। ঘরে বসে আবেদন করতে পারবে, কোনো ঠিকানায় গিয়ে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে না বা কোনো ঠিকানায় আবেদনপত্রটিকে পাঠাতে হবে না। ওকে, তোমরা ঘরে বসে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে দেখতে পাচ্ছ 15 ডিসেম্বর 2021 তারিখ, এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। যারা যারা আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এই সময়ের আগে কিন্তু ইমেল করতে হবে। ওকে, অর্থাৎ ইমেলের মাধ্যমে আবেদন
করতে হবে। তাছাড়া তোমাদের যে পরবর্তী যে রিটেন টেস্ট রয়েছে, তো সেই রিটেন টেস্ট কবে হবে, কোথায় হবে, সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু পরবর্তী সময় ডিস্ট্রিক্ট ওয়েবসাইট যেটি রয়েছে dakshindinajpur.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা রেগুলার ভিজিট করবে, এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেও তোমরা আপডেটগুলো অবশ্যই পেয়ে যাবে। যদি আমি আপডেট পাই তোমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলো শেয়ার করে দেবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে দাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।